নতুন একটি আবার রেজাল্ট প্রকাশিত হলো এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা। এই পরীক্ষাটি নেওয়া হয়েছিল, সম্পূর্ণ ডিটেলস দেব এই ভিডিওর মাধ্যমে, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যে নতুন একটি রেজাল্ট প্রকাশিত করে ফেললো এসএসসির মাধ্যমে, যেখানে আপনারা যারা আবেদন করেছিলেন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, CAPFS এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং CISF, এখানে আপনাদের 2018 এক্সামিনেশন নেওয়া হয়েছিল এবং এখানে ক্যান্ডিডেটদের PET, PST এবং এখানে আপনাদের পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছিল এবং তারপরেই যে রেজাল্টটি প্রকাশিত করা সম্ভব ছিল সেই রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেল। টোটাল ভ্যাকান্সি ছিল 20,920, যারা আবেদন করেছিলেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের এখান থেকে দেখে নিতে পারবেন আপনার লিস্টে কত নাম্বার আছে এবং এখানে কত নাম্বার আপনাদের দেয়া হচ্ছে। এসসির জন্য 27, ST 55, OBC 135 এবং OBC শুধু দিল্লির জন্য 17 এবং UR 98 এবং টোটাল মিলে 332। এখানে লিস্টে নাম্বার হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এখানে আপনারা দেখে নিতে পারবেন কোন লিস্টে কতজন পাবেন, এখানে সেই অনুযায়ী কিন্তু টোটাল ভ্যাকান্সি এখানে নেওয়া হয়েছে। এখানে আরও ডিটেলস জানানো হচ্ছে, এখানে আপনাদের জন্য কিছু নাম্বার দেওয়া হয়েছে যে নাম্বারগুলো আপনাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে এক্সামিনেশনের, যে আপনার যে অ্যাডমিটের নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারগুলো অবশ্যই দেখে নেবেন। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আরও কিছু তথ্য, যে ইনফরমেশান আপনাদের পেপার টু পরীক্ষা হয়ে গিয়েছে তার রেজাল্ট কিন্তু এটা আপনারা দেখে নিলেন এবং সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যদি এই রেজাল্টের যে PDFটা ডাউনলোড যদি করতে চান, অবশ্যই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব, যে লিঙ্কটার মাধ্যমে আপনারা এই PDFটা অন স্ক্রিন যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই লিঙ্কটার মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল টোটাল তথ্য, আমার দেওয়া তথ্য। আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটিকে লাইক এবং শেয়ার, এবং নিয়মিত যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।